मारा माँ गजब हो गया जब से नजरिया लड़ गई आई जवानी जुलम हुई गवा किस आफत में पड़ गई हाय मैं मर गई सुली पे चर गई नाना ना कहना ना ना था লেকিন হ্যাঁ ক রে কাই দিল তুচ্কো সেন্ডমেনে করে দেয়া রে মে বদ রে কে বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবই ভালো আছো আর আমিও ভালো আছি হুম কুর্তি মেতে রে মালুগুলাল রঙ্গবতা বুলুয়ালাল হুম সবাই কী সুন্দর হোলি খেলছে গো কি সুন্দর হোলি খেলছে আচ্ছা এই হোলির মধ্যে একটা কথা ভীষণ পরিমাণে উঠছে মানে আমি সবার টাইটেল থামনেল দেখে বুঝতে পারছি যে কি কথা হচ্ছে একটা কোল্ড ওয়ারের কথা বল হচ্ছে ঠান্ডা লড়াইয়ের কথা বলা হচ্ছে ঠিক আছে লড়াই কখন হয় ঠান্ডা হোক গরম হোক ঠিক আছে কখন হয় যখন একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষ যুক্ত থাকে একা একা তো লড়াই করা যায় না যায় কি একা একা লড়াই করা যায় না একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষ যখন সমান সমানভাবে অংশগ্রহণ করে লড়াইতে তখন সেটা হয় লড়াই সেটা ঠান্ডা হোক বা গরম তোমরা বিশ্বাস করবে কিনা জানি না হয়তো অনেকেই যারা আমার পুরোনো ভিউয়ার্স আছে তারা ভালো মতন জানো আমাকে নিয়ে যারা নেগেটিভ ভিডিও করে হুম জন্ম থেকে যারা করে আসছে মানে ইউটিউবের জন্ম থেকে যারা করে আসছে বা করছে বা করবে আমার তাদেরকে নিয়ে কোনো রকম কোনো মাথা ব্যথা নেই আমি ভীষণ পরিমাণে আমি তো এখন পাকা বুড়ি হয়ে গেছি ইগনোর করতে করতে হ্যাঁ আমি এখন ইগনোর করতে করতে পাকা বুড়ি হয়ে আছি যে যে আনাচে কানাচে বসে আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করছে করুক না আমার কোনো আসে যায় না কিচ্ছু আসে যায় না আমার কমেন্ট বক্সে কাকে শিল্পীকে নিয়ে কমেন্ট আসছে যে যেই তোমাকে ম্যান্ডি কেস ইয়ে পাঠালো নোটিশ পাঠালো কেসের নোটিশ পাঠালো তখন থেকে নাকি শিল্পী তোমা ম্যান্ডিকে চেটে চেটে সাদা করে দিচ্ছে করুক না শিল্পীদের জীব শিল্পীদের যাকে খুশি চেটে সাদা করে দিক তাতে আমার কি। আমার তো কিচ্ছু যায় আসে না তার তার ক্যামেরা তার চ্যানেল সে ভিডিও করবে সে কাকে চাটবে কাকে ফেলবে সেটা সম্পূর্ণ তার ব্যাপার আমার তাতে কিচ্ছু আসে যায় না তবে হ্যাঁ কী বলো তো ভিডিও দেখতে ভালো লাগে তারই যার কিনা না মতে ঠিক থাকে আমার কাছে আমার কাছে যার মতে ঠিক নেই যে কখনো এদিক ঢোলে কখনো ওদিক ঢোলে তাকে আমার দেখা পছন্দ করি না ঠিক আছে এটাই হচ্ছে পার্থক্য আর কিন্তু কিচ্ছু না তো এই ঠান্ডা লড়াই গরম লড়াই এটা তোমরাই করছো এটা তোমরাই বলছো কিন্তু যারা যারা বলছো সেটা তোমরাই বলছো কারোর যদি মনে হয় শুধু ভুল কথা বলছে শুধুপা ভুল পথে যাচ্ছে সে তা আমাকে নিয়ে ভিডিও বানাতেই পারে এমন না যে আমি তার সঙ্গে গুতাতে লেগে গেলাম কেন তুমি আমারে খারাপ বললে কেন তুমি আমাকে ভালো বললে এরকম কোনো শর্ত ছিল কোথাও যে যারা যারা আমাকে নিয়ে পজিটিভ ভিডিও করছে তারা সারা জীবন আমাকে নিয়ে পজিটিভ কথাই বলবে কোনো এরকম শর্ত ছিল ছিল না তো আর আমি এই সমস্ততে তো বিশ্বাসই করি না আমি সব সময় কী বলি বলো তো মানে ভিডিও করছি আমাকে নিয়ে ভিডিও হবে নেগেটিভ ওকে পজিটিভ উপরি পাওনা তো সেই উপরি পাওনাটা যদি হটে যায় কোনো কারণবশত সে আমার ভুলবশত হোক বা অন্য কোনো কারণবশত হোক তাতে করে কি আমার জার্নি থেমে যাবে তো আমার জার্নি যেখানে থামছে না বা আমি যেখানটায় কোনোরকম কোনো রিয়্যাক্টই করছি না সেখানটায় কি করে সবাই বলছে ঠান্ডা যুদ্ধ কি করে বলছে যেই বলছে কেন বলছে আমি কোনো জায়গায় কোনো রকম কোনো আপত্তি কোনো রকম কোনো কথা এগেনস্টে কোনো কথা আমি বলেছি বলিনি তো এই সমস্ত ফালতু কথা বলো না ঠিক আছে সে ভিউয়ার্সরা বলো বা ভিউয়ার্স ক্রিয়েটার কাম ভিউয়ার্স ভিউয়ার্স কাম ক্রিয়েটার তারা বলছো তারা ভুল বলছো হুম এগুলো টোটালি ফালতু কে আমাকে নিয়ে কি বলছে না বলছে সেটা সম্পূর্ণ তার ব্যাপার আমি কি করছি না করছি সেটা আমার কাছে বড় ব্যাপার হ্যাঁ আমাকে যদি কেউ বলে আমি সেটা ভাবব রিথিঙ্ক করব। তারপরে যদি দেখি যে না এটা সম্পূর্ণ আমার আমার মতে আমি ঠিক আছি তাহলে আমি সেই মতটাতেই চলবো চ্যানেল একটা এইভাবেই চলে আমি ধরো আমার একটা ভিডিওতে জন ভিউজ দিল বারোজন বারো রকম কমেন্ট করলো যদি সেই বারোজন কমেন্টের মধ্যে বারোজন ভিউ ভিউয়ার্সের মধ্যে ছজনের কমেন্ট মিললো তাহলে খুব ভালো কথা যদি জনের মধ্যে বারো রকম কমেন্ট করলো আমি সেই কমেন্ট অনুযায়ী কখনও চলতে পারবো না আমার হচ্ছে বোনের মেয়ের অন্নপ্রাশনে আমি একটা ফুল স্লিভওয়ালা একদম গাউন ওয়ান পিস পরে গেছিলাম সেখানে আমাকে সবাই বলেছিল সবাই বলেছিল খুব মিষ্টি লাগছে খুব মিষ্টি লাগছে ঠিক আছে যেটা কিনা আমার জন্য খুব ওকে আর অনেকেই বলছিল তুমি শাড়ি পরতে পারতে একটা বাচ্চা যাচ্ছি একটা বাচ্চা যাচ্ছে সেখানে আমাকে বার করে গাড়ি চেঞ্জ করতে হচ্ছে এখান থেকে স্টেশন পর্যন্ত স্টেশন থেকে ট্রেন ট্রেনের থেকে নেমে টোটো টোটোর থেকে নেমে বাচ্চাটাকে নিয়ে তারপরে গাড়ি করে যাওয়া তারপরে অত ভিড়ের মধ্যে ওখানটায় আমার শাড়ি আমার পক্ষে শাড়ি পরা পসিবল ছিল না কিন্তু এই যে এই ক্লারিফিকেশানটা আমি কিন্তু আমার ব্লগ চ্যানেলে দিইনি কারণ আমি যদি একরকম ক্লারিফিকেশান দিই সেখানটায় এই ক্লারিফিকেশানকে চ্যালেঞ্জ করে আরও নানান রকম প্রশ্ন উঠবে সেটা আমি ভালো মতন জানি সুতরাং বারোজন মানুষ বারো রকম মত আমি প্রত্যেককে খুশি করে চলতে পারবো না এখানে আমার মতের সঙ্গে যারা সহমত পোষণ করবে তার সেটা কি আমার উপরি পাওনা এটাই হচ্ছে বিষয় তো এই ঠান্ডা যুদ্ধ গরম যুদ্ধ এই সমস্ত না বরঞ্চ আমি বলবো সিজন ভালো চলছে প্রত্যেকে আমার বিপক্ষে গেলে ভিউজ ভালো হবে প্রত্যেকের বেশি বেশি ভিউয়ারদের কাছে রেসপন্স পাবে তো ডোন্ট মিস এই চান্সটা মিস করো না একদম ডোন্ট মিস ইট পুরো লাইন কমপ্লিট করতে হয় তো এই চান্সটাকে কেউ মিস করো না ঠিক আছে এই যে সুতোপা ভালো সুতোপাকে ভালোবাসি তারপরে সুতোপাকে ভালোবাসি বলেই ওর ভুলগুলো ধরি সেই ভালোবাসি বলেই সঠিক রাস্তায় আনতে চাই এই কথাগুলো না বহু পুরোনো এই কথাগুলো বহু পুরোনো বহুবার আমি শুনেছি বহু মানুষের কাছে শুনেছি ঠিক আছে তো এই কথাগুলো আমি আর গুরুত্ব দিই না যে ভালো চাই বলেই আমি বলছি ভালো চাই ভালো পথেই আনার জন্য না এই কথাগুলোকে আমি গুরুত্ব দিই না আমার সত্যি সত্যি বলছি আমার ভালোটা তো সবাই দেখে সবাই জানে এখানে সবার মন মত মতন চলা যাবে না আবারও বলছি যারা কিনা ভালোবেসে পাশে ছিল পজিটিভ ভিডিও করেছিল সেই চ্যানেল মনিটাইজেশন অন করি হোক সেটা আমার সবসময় উপরি পাও না তারা যদি ভাবে শুধুভা ভুল ভুল করছে ভুল পথে যাচ্ছে একশোবার বলবে হাজারবার বলবে হুম আর সবচেয়ে বড়ো পাওনা হবে তাদের জন্য যখন এ কথাগুলো বলে তাদের ভিউজ আপ হবে তো এই মানে সিজনটা ভালো যাচ্ছে প্রত্যেকে প্রত্যেকে আমার বিপক্ষে বলো দেখবে তোমাদের ভিউজ ভালো হবে আর সেটাতে কিন্তু অবশ্যই লজিক রকম নতবা ফট করে আমাকে যারা ভালোবাসে না তারা কষ্ট পাবে ঠিক আছে আবার কিছু কিছু আমার ভিউয়ার্স আছে যারা কিনা সেখানটায় গিয়ে সহমত পোষণ করছে যে হ্যাঁ শুধু পাকে ভালোবাসতাম কিন্তু প্রচণ্ড নিজেকে পাকা মনে করে ভাই এখানে পাকা সবাই এখানে কেউ কাঁচা না চৌত্রিশ পঁয়ত্রিশ বছর বয়স এখানে কেউ কাঁচা কেউ কাঁচা না হুম ঠিক আছে তো এই কথা বলে আমি এই বিষয়টা রাখলাম কেউ আমাকে এটা আর বলো না যে এই ঠান্ডা লড়াই গরম লড়াই না এখানে সবাই সবার চ্যানেল চালাচ্ছে ঠিক আছে কেউ আমাকে ভালোবেসে সাপোর্ট করেছিল কেউ নিজের চ্যানেলের জন্য সাপোর্ট করেছিল যাই হয়েছে আমি ভুল হলে আমাকে নিয়ে ভুল বলবে ওটা তাদের মতামত আমি যখন বুঝবো আমি ভুল আমি ডাইরেক্ট ক্যামেরাতে এসে বলবো আমি ভুল ছিলাম আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এই রকম ঘটনা আমার সঙ্গে বহু ঘটেছে আমি করেছি কিন্তু যখন মনে হবে যে না আমি ভুল না আমাকে বুঝতে পারছে না মানুষ তখন আমি জাস্ট চুপ করে যাব এরকম বহু হয়েছে না এরকম আমাকে না বুঝে অনেকে আমাকে উল্টো পাল্টা ক্যামেরা খুলে বলেছে আমি ইগনোর করেছি তো যদি ভবিষ্যতে এরকম দেখি যে আমাকে না বুঝে তারা আমাকে ভুল বলছে আমি ইগনোর করব। ঠিক আছে আমি রকম কোনো যুদ্ধে যাব না আমার টার্গেট সময় ব্লগার আমার টার্গেট ব্লগারই থাকবে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে নিয়ে কন্টেন্ট করি না এটা তোমরা সবাই ভালো মতন জানো ক্লিয়ার পরিষ্কার করে দিলাম এইবার আসি রংবতা বুলুইয়া লাল আজা রং দুদন গাল তো বন্ধুরা তোমরা টিয়াকে দেখে নিয়েছো কি রং খেলেছে একে দো দু চার বুঝ করতো দেখতে হ্যা ভাং খে একেবারে কি নাচ ও হেভি 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 মজা করেছে জিন্দেগিতে এই প্রথমবার এত আনন্দ করলো টিয়া হুম মন খুলে প্রাণ খুলে আনন্দ করেছে হেভি লেগেছে মানে ওই যে শহরে শহরে এলাকায় না এরকম হয় এক একজনের বাড়িতে অনেকে হাজির হয় তারপরে গিয়ে এরকম মজা করে মিঠাই থাকে ভাঙ থাকে ফ্রুট থাকে নানান রকম মিষ্টি তো মাস্ট থাকবেই থাকবে তো সেটা টিয়া রিক্রিয়েট করেছে নিজের অ্যাকচুয়ালি প্রথমবার ক্রিয়েট করেছে রিক্রিয়েট তো মানে দেখেছে যাই হোক করেছে প্রথমবার এরকম আনন্দ করেছে জীবনে কোনোদিনও এরকম আনন্দ করেনি আজকে শ্বশুরবাড়ির প্রশংসা এটিয়া পঞ্চমুখ ওরে বাবা এরকম শ্বশুরবাড়ি কপাল করে পাওয়া যায় ও রিয়েলি সত্যি সত্যি এরকম শ্বশুরবাড়ি না কপাল করে পাওয়া যায় যেই শ্বশুরবাড়িতে আচ্ছা এই শ্বশুরবাড়ি নিয়ে পরে আসি আগে বলি আনন্দ পাঁচ বছর পাঁচ বছর সাত বছর হয়তো সাত বছর তাই না বিয়ে হয়েছে ওদের আমার সঠিক জানা নেই ও ছেলের বয়স হিসাব করে বলছি ও ছেলের বয়স মনে হয় ছ বছর তাহলে এক বছর তো গেছে কি ওই সাত আট বছর বিয়ে হয়েছে তাতে জিন্দগিতেই প্রথম এইভাবে হোলি সেলিব্রেট করলো ব্যাংকে যদি টাকা ভরপুর থাকে না তাহলে মনের মধ্যে ফুর্তি অটোমেটিক্যালি পুরুত পুরুত পুরুৎ পুরুৎ করে আর সেই টাকা যদি আবার মাগনা হয় মানে পরিশ্রম করে না হয় সেই টাকা যদি মাগনা হয় মাগনার টাকা খরচা করতে হেভি আনন্দ তাই না তাই না টিয়া মাগনা টাকা মাগনা টাকা খরচা করতে হেভি আনন্দ যেই টাকা আমি মানুষের কাছ থেকে নিলাম দুই মাস ধরে মানুষের কানের পোকা নাড়িয়ে দিয়েছে আমার ছেলে অসুস্থ আমার ছেলে অসুস্থ একটা অসুস্থ বাচ্চা একটা অসহায় মা একটা অসুস্থ বাচ্চার একটা অসহায় মা ফার্স্ট ইঞ্জেকশন দিলো কি দিল না আমরা এখনও জানি না হয়তো দিয়েছে কি আমি হয়তো জানি না আমরা না আমি হয়তো জানি না দিয়েছে তাতে করে ছেলে এতটা সুস্থ হয়ে গেছে ব্যাস আমাদের টিয়া হোলি খেলতে যে রা নেমে পড়েছে দেখেছো দুটো মাস বিগত দুটো মাস ধরে ঠিক মতন কন্টেন্ট দিতে পারিনি ঠিক মতন ভিডিও করতে পারিনি চিন্তাভাবনা করতে পারিনি কি করে কন্টেন্ট করতে হবে যেই মানুষের কাছ থেকে টাকাটা নিয়ে নিল নির্লজ্জের মতন কি সুন্দর আনন্দ করছে গো কি সুন্দর আনন্দ করছে আচ্ছা এই হোলি স্পেশাল আমাদেরকে তো সারপ্রাইজ দিতে পারত যে এই যে থ্যালাসেমিয়ার যেই এনজিওগুলো থাকে সেখানে আমি কিছু টাকা দান করলাম কিছু টাকা রেখে দিলাম পরবর্তীতে আবার কাউকে দান করার জন্য এটাও তো করতে পারতো না টিয়ার আমাদের নেত্রী হওয়ার শখ সেই কারণে টিয়া আর টিয়ার হাজবেন্ড কি করেছে এই হোলির অ্যারেঞ্জমেন্ট করেছে ভাং খাইয়েছে হুম গোটা ওয়াইটিবাসীকে চোখে ধুলো দিয়ে ভাঙ খাইয়ে হয়নি ওই ভাঙ বেঁচে গেছিল মানে ওই ভাঙের নির্যাস বের করে নিয়ে তারপরে গ্রামবাসীকে নিজের যা টাকে সবাইকে মিলে ভাঙ খাইয়েছে তাই না বলো বন্ধুরা যার মাথায় কি না এত চিন্তা লাখ লাখ টাকার বোঝা আমি ঘুমাতে পারছি না আমি কিছু করতে পারছি না যবে আমি শোধ করবো তবে আমি মানে শান্তি পাবো আমি ঘুমাতে পারবো ঠিক করে দেখো কী সুন্দর রঙ খেললো তাই না সবাই মিলে কত সুন্দর রঙ খেললো হেভি হেভি লেগেছে না না আমার কেউ বলো না শুধুমাত্র তুমি রং খেলতে পারো না তাই সহ্য হয় না অ্যালার্জি অ্যালার্জি সবার আবার সব কিছু সহ্য হয় না তার মানে এই না যে আবার হিংসা করে আমার এই ধরনের পাবলিক যারা কি না লোকের টাকা নিয়ে লোকের টাকা মেরে তারপরে ফুর্তি করে তাদেরকে দেখলে সত্যি সত্যি দয়া হয় আমাকে কত মানুষ বলে না বলেছিল না এখনো বলে যাদের কানে ঢোকে না তারা বা যারা বোঝে না বোঝালেও বোঝে না তারা এখনও বলে তুই টাকা নিয়েছিস তুই কী করেছিস মাটির তলায় পুঁতে রেখেছি গাছ হবে আমার আমাকে লোকে পঞ্চাশ লক্ষ টাকার উপরে যে দিয়েছে হ্যাঁ ওই যে দুটো ভূত একটা ভূত একটা পেতনি বড় মাতব্বর আর বুড়ি মাতব্বর নাকি সেদিন আমার আমাকে নিয়ে বলেছে যে আমার নাকি পঞ্চাশ লক্ষ টাকার ওপরে আমার কালেক্ট হয়েছে তো সেই পঞ্চাশ লক্ষ টাকা না মাটির মাটির তলায় পুঁতে রেখেছি গাছ হবে আর সে কোটি কোটি ফলন দেবে আর ঝাড়া মারবো পড়বে ঝাড়া মারবো আর পড়বে আর তোমাদেরকে দেখাবো এরকমভাবে নিয়ে হাওয়া খাবো আর ওই যে একটা রিলসে শর্ট গান বেরিয়েছে না পয়সা পয়সা এরকম করবো বুঝতে পারলে তো তো দেখেছ কি আনন্দ করছে নিতান্তই নির্লজ্জ বিহাইয়না হলে কেউ এরকমটা করতে পারে না যা 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 কেস করতে যা কেস করতে যা ধরা দৌড়ো 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 নিজের মুখে বলল জীবনে এরকম আনন্দ করেনি এখন এই মুহূর্তে এই আনন্দ করার একটাই কারণ সেটা হচ্ছে ব্যাংকটা বোঝাই রয়েছে তাও আবার মানুষের থেকে লুট করা টাকায় মাগনা টাকা যখন বাড়িতে আসে না তখন সেটাকে খরচ করার জন্য মনটা খালি খুচখুচ 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 করে বুঝতে পেরেছ প্রত্যেকটা জিনিস অর্ধেক করে রেখে দিয়েছে তারপরেও একে দেখে মানে কি বলবো বাচ্চাটাকে দেখিয়ে তারপরে অ্যাকচুয়ালি টিয়া দেখেছে এ ওর বাচ্চা দেখিয়ে নিচ্ছে ম্যান্ডি রেখে প্রচুর পরিমাণে গিফট পাচ্ছে বাড়িতে যারাই আসে হাত ভর্তি করে গিফট নিয়ে আসে ওদিকে ফনদ্বীপের বাচ্চাটা হ্যাঁ দিয়ে দিয়ে মানুষ ভরিয়ে দিয়েছে খাট ফার্নিচার সব কিছু দিয়ে ভরিয়ে দিয়েছে এ মহান একটা বড় ভাত পেতেছে এ একেবারে কুমির ঢুকিয়ে নিয়েছে হুম টাকার কুমির হয়ে গেছে এবার মানে তোরা খুঁজখাচ হাত মার সালা আমি যা মেরেছি লক্ষ লক্ষ টাকা এইবার তোরা দেখবি আমি কীরকমভাবে ফুর্তি করি আমি কীরকমভাবে আনন্দ করি মানুষ বললে পরেই না হাত পা ছড়িয়ে কাঁদতে বসে পড়ে এইবার চামড়াটা একটুখানি মোটা করে নিয়েছে ভাবছে প্রত্যেকবার প্রত্যেক কথায় যদি আমি রিয়্যাক্ট করা শুরু করি না তাহলে তো আমার টাকা আর হজম করা হবে না তোরা বলতে থাক টাকা আমার ঘরে ঢুকে গেছে এবার এটাকে আমার পেট থেকে বের করে দেখা আমি হজম করে নিয়েছি যখনই কেউ টাকা চাইবে তাকে জনসমক্ষে ছোট করে দেব। মানে আমি মিথ্যা কথা বলেছি মিথ্যা কথা বলে লক্ষ লক্ষ টাকা মানুষের মাথায় বাড়ি মেরে নিয়েছি সেইটা বড় কথা নয় কথায় আছে না আমার কমেন্ট বক্সে একজন লিখেছিল যে হাগুন তিল লাজ নাই লাজ আর এটা হচ্ছে সমাজের কথা হ্যাঁ টাকা দিয়ে টাকা চাচ্ছে কী নির্লজ্জ কেন টাকা মিথ্যে কথা বলে টাকা নিয়েছে যে সে নির্লজ্জ না সে নোংরা না সে বিকৃত মস্তিষ্কের না সে ক্রিমিনাল মাইন্ডেড না যে মানুষকে মিথ্যে কথা বলে তারপরে টাকা কালেক্ট করব তারপরে ফুর্তি করব কি ধরনের আজকে ছেলে এত অসুস্থ এত অসুস্থ হঠাৎ করে এত সুস্থ হয়ে গেল যে এরকম বাইরে শুরু হয়ে গেছে এইরকমভাবে রঙ খেলেছে হ্যাঁ আরেকজন ওইদিকে ম্যান্ডি রঙই খেলেনি হ্যাঁ আজকে এই এইবার ম্যান্ডির ভাগের রং টিয়া মেখে নিল এরকমটা হয় এরকমটা করা উচিত এরকমটা করা উচিত না একজন কত শোক পালন করছে আর আরেকজন মানুষের মাথায় টাকা বাড়ি মেরে টাকা নিয়ে সেই টাকার রং কিনে তারপরে ফুর্তি করছে মানুষের মনের ভেতরে যদি ফুর্তি না থাকে না সেটার বহিপ্রকাশ কেউ দেখতে পায় না আজকে টিয়ার মনের মধ্যে মানুষের লক্ষ লক্ষ টাকা গিলে রেখে দিয়েছে সেই আনন্দের বহিঃপ্রকাশ নতবা ওর ছেলের এখন বর্তমান যে চিকিৎসা চলছে সেটার খরচা ওরা আরামসে বিয়ার করতে পারবে কারণ টিয়ার নিজের মুখে বলেছিল যেটা ও বাইশ লক্ষ টাকার যেই মানে গল্পটা দিয়েছিল সেটা হচ্ছে ও নাকি দুই বছরে বাইশ লক্ষ টাকা জমিয়েছিল ইনকাম করেছিল বাইশ লক্ষ টাকা ইনকাম করেছিল তাহলে পার ইয়ার কত কত হচ্ছে ওই তোমার দশ লক্ষ টাকা আমি গড় হিসাব করি দশ লক্ষ টাকা আমি এগারো লক্ষ টাকা বলছি না এগারো দুগুনি বাইশ তো আমি এগারো লক্ষ বলছি না দশ লক্ষ টাকা এটা তো শুধু ইউটিউব ভিউজের উপরে পেমেন্ট তারপরে আছে প্রমোশনাল ভিডিও ফেসবুকের ভিডিও আদার্স কত কিছু আছে ঠিক আছে তো এই যে শুধুমাত্র দশ লক্ষ টাকা পার ইয়ার হ্যাঁ তাহলে দশ লক্ষ টাকা সংসার খরচে নিশ্চয়ই কত যেতে পারে তোমাদের কি আইডিয়া আছে তোমাদের ওরা কিন্তু খাওয়া দাওয়ার পিছনে সেরকম একটা খরচ করে না বা কেনাকাটার উপরেও সেরকম একটা খরচ করে না এটা কিন্তু তোমরা দেখেছ বা এটা আমিও দেখেছি তাহলে কত টাকা বেঁচে যাচ্ছে পার ইয়ার ওর ছেলের যদি দু থেকে আড়াই লক্ষ টাকা ওর ছেলের পিছনে বের হয় তাহলে তো ওর তো তারপরেও কত সেভিংস তাহলে মানুষ কেন বলছে যে তুমি টাকা নিয়েছো তোমার ছেলের জন্য রেখে দাও আজকে কত বাচ্চারা আছে যাদের প্যারেন্টসরা এত টাকা ইনকাম করে না মাস গেলে নিজেদের খাওয়া খরচ চালাতে পারে না তাহলে তাদেরকে কেন দেওয়া হবে না তাদেরকে কেন দেওয়া হবে না যার আছে যে বিয়ার করতে পারবে তাকে বলা হচ্ছে টাকাগুলো রেখে দিতে সে তাদের কথা মাথায় রেখে ব্যাস মানুষকে এমনভাবে বলেছে যে যারা টাকা চায় তারা হচ্ছে অশিক্ষিত এইবার এই কথা শুনে অনেকেই টাকা চাচ্ছে না হুম অনেকেই টাকার কথা বলছে না ব্যাস এই সুযোগে ও লক্ষ লক্ষ টাকা একদম ঝেপে নিয়ে তারপরে এই যে একদম দারুণ মনের ফুর্তিটা দেখিয়ে দিল ঠিক আছে তো বছর এত বছর বিয়ে হয়েছে এই প্রথম এই প্রথম শ্বশুরবাড়ির মানে কি বলবো প্রশংসা করলো শ্বশুরবাড়ির প্রশংসা করলো আর এই এই প্রথম নাকি এত আনন্দ করেছে সেই আনন্দের রিজেন্ট তো তোমরা বুঝতেই পেরে গেছো যে মানুষের মাথায় বাড়ি মেরে ব্যাংক ভর্তি করে ফেলেছে আগামী এক বছরের ওর ইনকাম সেটা ও এক সপ্তাহ দু সপ্তাহের মধ্যে করে ফেলেছে তাহলে আনন্দ তো হবেই এই আনন্দ ঠেকায় কে এই আনন্দ চাইলেও ঠেকিয়ে রাখতে পারবে না ঠিক আছে তো ছেলে সুস্থ হয়ে গেছে বেশ খুব আনন্দ করো তোমরা কংগ্রাচুলেশান ছেলে সুস্থ হয়ে গেছে তার জন্যই তো মা বাবা এত ফাটি আনন্দ করতে পেরেছে তো এইবার আসি শ্বশুরবাড়ির প্রশংসায় শ্বশুরবাড়ির কি প্রশংসা করলো বলছে ভাগ্য করে এরকম শ্বশুরবাড়ি পাওয়া যায় যেখানে কিনা আমাদের এই আনন্দে কোনো সময় কোনো বাধা দিল না এই আনন্দে কোনো বাধা দিল না আচ্ছা এর আগে তো কত কিছু করেছে সেখানেও তো বাদ সাধেনি তাহলে হঠাৎ করে এখন শ্বশুরবাড়ির প্রশংসা কেন কেন হঠাৎ করে শ্বশুরবাড়ির প্রশংসা কী বদনাম করেছে এই নিয়ে বিনিয়ে এই যে যা এই নিজের জায়ের কত বদনাম করেছে স্বামীকে বসিয়ে চল্লিশ মিনিটের ভিডিও বানিয়েছে নিজের দাদাকে বদনাম করার জন্য হুম টিয়ার হাজব্যান্ড চল্লিশ মিনিট ধরে তুতলে তুতলে একটা ভিডিও বানিয়েছিল নিজের দাদাকে বদনাম করার জন্য নিজের বৌদিকে বদনাম করার জন্য আর আজকে শ্বশুরবাড়ির সুনাম করছে সত্যি এরা যে কখন একটা মুখ দিয়ে কত রকমের কথা বলে সব হচ্ছে টাকার মায়া টাকা ভেতরে ঢুকতে না ঢুকতে মানে বুঝতে পেরেছে আমার তো খরচা হলোই না উপরন্ত আমার কত লাভ ও এত লাভ দেখে মানে জীবনে যা বলেনি তাই বলা শুরু করে দিয়েছে জীবনে যা করেনি সেটাই করা শুরু করে দিয়েছে ভাবা যায় মানে হই হই আমরা তো বোকা হওয়ার জন্যই বসে আছি তাই না বন্ধুরা আমরা যে ঠকায় তাকে কিছু বলতে পারবো না কেন কারণ সামনে সে একটা তার রক্ষা কাবজ হিসেবে তার ছেলেকে দাঁড় করিয়ে রেখে দিয়েছে একটা বাচ্চার নামে টাকা তুলছে তুমি এত এরকমভাবে বলছো এই জন্যই তোমাকে ভগবান বাচ্চা দেয় না তাই না এই কথাটা বলতে কি ভালো লাগে ওফ আমাকে এই কথাটা বলে দর্শকরা যে কি শান্তি পায় অ্যান্টি অ্যান্টিভিউয়ার্সরা ভীষণ শান্তি পায় ক্রিয়েটারের কথা ছেড়ে দাও আমি তো ভিডিও দেখি না তাদের অ্যান্টিভিভার্সরা সাংঘাতিক শান্তি পায় যে একটা বাচ্চার গিফট নিয়ে তুই এত হিংসা করিস এর জন্যই ভগবান তোকে দেয় না হুম একজনকে তুই একটা বাচ্চার অসুস্থতা নিয়ে তুই এইভাবে বলিস এই জন্যই তোকে ভগবান বাচ্চা দেয় না আচ্ছা এই যে বাচ্চাটা জন্মেছে হুম সে তো অসুস্থ সে তো চিরদিনের জন্য অসুস্থ হয়ে রইল ঠিক আছে তাহলে সেটা কার অভিশাপের জন্য মানে কার পাপের জন্য হয়েছে মায়ের পাপের জন্য হয়েছে না বাবার পাপের জন্য হয়েছে মানে টিয়ার কথা বলছি টিয়া পাপ করেছিল সেই কারণে এরকম বাচ্চা হয়েছে নাকি টিয়ার হাজব্যান্ড পাপ করেছিল সেই কারণে এই বাচ্চা হয়েছে এটা এবার বলবে হ্যাঁ এটা ইগনোর করে দিয়ে কি বলবে বলো তো এই জন্যই তোর বাচ্চা হয় না বলি কি এই যে মানুষকে যে তোমরা বলো না মানে খোঁচা দেওয়ার জন্য যে বলো তার পেছনেও যে লজিক রাখতে হয় সেটা তোমরা জানো এই তো কত মানুষ পঙ্গু হয়ে বসে রয়েছে পঙ্গু হয়ে বসে রয়েছে আর তোমরা তাদেরকে সিম্প্যাথি দেখাও হুম অবশ্যই চলতি একটা পঙ্গু মানুষকে যখন আমরা দেখি ল্যাংড়া খোড়া যখন আমরা দেখি কালা যখন আমরা দেখি তখন আমাদের অটোমেটিক্যালি সিম্প্যাথি আমরা সিম্প্যাথি চলে আসে আমাদের তাদের প্রতি হুম কিন্তু যখন আমাকে মানুষ বলে তখন কি তোর এই কারণেই তোর হচ্ছে না তুই এত পিন্ডি চটকাশ লোকের এই কারণে হচ্ছে না হুম তাহলে তাদেরকে কে বলবে তুমি কি পাপ করেছিলে যার জন্য তুমি ল্যাংড়া খোড়া হয়েছ তুমি কি পাপ করেছিলে যার জন্য তুমি অন্ধ হয়েছ না সেটা বলবে না তখন বলবে ইস অন্ধনে এটা হচ্ছে মানুষের নেচার যে দমে না যে যাকে দমাতে পারে না তাকে আঘাত করো তাকে তার দুর্বল জায়গায় আঘাত করো রেগুলার আঘাত করো কিন্তু রেগুলার আঘাত করলে না সেই আঘাতের আর দাম থাকে না সেই তোমাদের অস্ত্রগুলো তোমরা যে শব্দ ছোড়ো সেই শব্দগুলো না ভোতা হয়ে গেছে গায়ে লাগে না এখন আর হ্যাঁ আমি ভেবে নি হয়তো সত্যিই কিছু করেছিলাম তার জন্য আমার হচ্ছে না তোমাদের কথা অনুযায়ী আবার আমি ভাবি আমার মতন এরকম লক্ষ লক্ষ মানুষ রয়েছে যাদের হচ্ছে না তারা সবাই আমার মতন পাপি কী বলো তারা সবাই আমার মতন পাপি তো যাই হোক বন্ধুরা টিয়া যে মানুষের টাকা লুট করে এত আনন্দ করছে আর সেই আনন্দ দেখে যে এত মানুষ আনন্দ পাচ্ছে তাতে আমি বেজায় আনন্দ পাচ্ছি না গো টিয়া যদি এই যে এত বলছি না টিয়া যদি কাউকে টাকাটা দেয় টাকাটা কি আমার কাছে আসবে আমার কাছে কিন্তু আসবে না আমি চেয়েছিলাম টাকাটা ব্যবহার হোক যেটা ও করেনি সেই কারণেই আমার রাগ আর কিচ্ছু না ওই টাকাটা কি আমি কতই বা দিয়েছি আমাকে ফলো করে আমার কথা অনুযায়ী যারা দিয়েছে কতই বা দিয়েছে হার্ডলি আমার মারফত যারা গেছে যারা দিয়েছে সব মিলিয়ে বড়জোর আমি খুব খুব বেশি করে আমি দশ হাজার পনেরো হাজার তোলাম কিন্তু তার তো যে লক্ষ লক্ষ টাকা বারো লক্ষ টাকার হিসাব সে দিচ্ছে তাহলে ভাবতো এই টাকাগুলো এই এই যে ও ভোগ করছে আর ও ভোগ করবে ও ভোগ করবে সেই রাস্তা তোমরা করে দিয়েছ যার কিনা আছে তাকে বলছো তোমরা রেখে দিতে আর যার নেই তাকে একবারও বলছো না যে হ্যাঁ তুমি তাদেরকে দিয়ে দাও এনজিওতে দিয়ে দাও যাতে করে তারা মানুষের স্বার্থে লাগাতে পারে কত এরকম আমরা দেখতে পাই তাই না যে এরকম সংস্থা আপনারা ডোনেট করুন তাহলে আমরা আমাদের এই কাজটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি না তোমরা বলবে না তোমরা সেটা বলবে না তোমরা দেখো যে ওই টাকা নিয়ে ও কতখানি ফুর্তি করতে পারে ফুর্তির বহিঃপ্রকাশ করতে পারে সেটা তোমরা দেখো হোলি তো কত এসেছে কত গেছে কিন্তু এত ফুর্তি কোথায় লুকানো ছিল তোমাদের টাকায় লুকানো ছিল তোমরা দিয়েছ সেই ফুর্তিরই বহিপ্রকাশ এবার ঘটিয়েছে এনজয় করো দেখো খুশি হও ওর খুশিতে তোমরা খুশি হও যদি বা ওর এই খুশি মানুষের টাকায় বাড়ি মেরে মানুষের মাথায় বাড়ি মেরে মানুষের টাকা লুট করে সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো তাটা আর হ্যাঁ আরও আরও একবার বলে দিচ্ছি কিন্তু এই যে তোমরা বলছো ঠান্ডা লড়াই গরম লড়াই এসবের মধ্যে আমি নেই আমি এমনিতেই আমার ভিডিও নিয়ে খুব ভালো আছি আমার কন্টেন্ট নিয়ে আমি ঠিক আছি হুম আর একশোবার আমার দায় একমাত্র আমার তোমরা অবশ্যই চিন্তা করবে আমি বলতে পারি যে তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না ঠিক আছে তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না এই পথে চলতে চলতে আমি এই পথের পথিক হয়ে গেছি আর ওই লড়াইয়ের মধ্যে আমি নেই আমি জাস্ট ইগনোর করতে জানি ঠিক আছে চলো সবাই ভালো থেকে সুস্থ থাকবে টাটা